একাত্তর খেলা যুগের ফেসবুক ইউটিউব চ্যানেল, সেটা গড়ে তোলার ক্ষেত্রে আমি রিয়াসাদ আজিম কী ভূমিকা পালন করেছি সেটা আমি বলতে চাই না। দর্শক, যারা ক্রিকেট খেলা বোঝেন বা দেখেন বা ক্রিকেটের খবর রাখেন তারা কিন্তু অবশ্যই এই মানুষটিকে চিনে থাকবেন। তিনি হলেন রিয়াসাদ আজিম, তিনি একাত্তর খেলা যুগের একজন সাংবাদিক। তো তাকে কিন্তু গত এই মাসের এই কয়েকদিনে একটা দিনও খেলা যুগের হয়ে রিপোর্ট করতে দেখা যায়নি, সেই সব বিষয় নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে। তাই তিনি নিজেই এবার তার নিজের ইউটিউব এবং ফেসবুকে তিনি কিন্তু আসলে বিষয়টি খোলাসা করেছেন। তো কী ঠিক তিনি ঠিক কী বলেছেন আমরা সেসব বিস্তারিত আলোচনা করব, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তিনি তার ফেসবুকে শিরোনাম দিয়েছে, খেলাযোগ থাকবে ভালোবাসা, নীতিগত ইস্যুতেই সিদ্ধান্ত, কেন আমি খেলাযোগ ছেড়েছি, অন্যের কাছে নয়, শুনুন আমার কাছেই। আসলে তিনি বলেছেন খেলাযোগ থাকবে ভালোবাসায় মানে নীতিগত সিদ্ধান্তের জন্য নয়, আসলে কী কারণে তিনি খেলাযোগ ছেড়েছেন সেসব বিষয়ে আসলে খোলসা করবেন রিয়াসাদ আজিম। তো তিনি আসলে তারপর খোলসাও করেছেন, তিনি বলেছেন যে আসলে চাকরিটা আমি নিজের থেকেই ছেড়েছি, কারণ কর্তৃপক্ষের সঙ্গে আমার কথার বা আমার কাজকামের কোনো মিল ছিল না বা তারা আমার কাজ পছন্দ করছিল আমি বুঝতে পেরেছি এবং তাই আমি নিজ থেকেই কিন্তু চাকরিটা রিজাইন করেছি। এবং ভক্ত সমর্থকরা বলছে মাহমুদুল্লাহ রিয়াদকে ফেরানোর দাবিতে সবথেকে বেশি রিয়াসাদ আজিম ভিডিও করেছে, আসলে সাকিবকে নিয়ে সমালোচনা করেছে, এইসবের কারণে হয়তো তারা রিয়াসাদ আজিমকে আসলে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু না, আসলে এই ভিডিওটি যারা দেখেন না, রিয়াসাদ আজিম ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, তারা ওখানে গিয়ে পুরো ভিডিওটি দেখে আসবেন, তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন আসলে রিয়াসাদ আজিম ঠিক কী বলেছে। তো সেসব রিয়াসাদ আজিম আসলে এবার নিজের উন্মুক্ত হয়ে গেলেন, কারণ নিজের ভিডিও নিজে করবেন, কারোর মত প্রকাশের কোনো ইয়ে থাকবে না, আসলে নিজের ইউটিউব এবং ফেসবুকে তিনি সক্রিয় থাকবেন, এরকমটাই এই ভিডিওর মাধ্যমে তিনি বলেছেন। এখন থেকে আর খেলাযোগের ক্যামেরায় দেখা যাবে না রিয়াসাদ আজিমকে, এটা একেবারেই স্পষ্ট। এখন থেকে রিয়াসাদ আজিমের ভিডিও আপনারা যারা দেখতে চান তারা রিয়াসাদ আজিম নামে লিখে সার্চ দেবেন ইউটিউব চ্যানেলে, অবশ্যই রিয়াসাদ আজিমের ভাইয়ের চ্যানেলটি পেয়ে যাবেন, এবার ওখানেই কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করা হবে।